সামনে 2024-এ লোকসভা নির্বাচন, তার পাশাপাশি আগামী 30 মে প্রধানমন্ত্রী হিসেবে 9 বছর সম্পন্ন করতে চলেছেন নরেন্দ্র মোদী। সে উপলক্ষে এক মাসব্যাপী আমাদের যে কার্যক্রম তা নিয়ে কার্যকারিণী বৈঠক এবং আলোচনা হলো আজ। সোমবার চুয়াডাঙ্গায় কার্যকারিণী বৈঠকের পর এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 9 বছর পূর্ণ করতে চলেছে মোদী সরকার, আর এই উপলক্ষে গোটা দেশে একাধিক কর্মসূচির পরিকল্পনা নিয়েছে পদ্ম শিবির। সোমবারের কার্যকারিণী বৈঠকের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, 9 বছরে মোদী সরকার কী কী ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তার পাশাপাশি বিজেপি সরকারের গৌরবোজ্জ্বল দিকগুলিও তুলে ধরতে হবে দেশবাসীর কাছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এও বলেন, ঘরে ঘরে প্রত্যেক মানুষের সঙ্গে শুধু সম্পর্ক করলেই হবে না, তার পাশাপাশি আদায় করতে হবে সমর্থনও। গত 5 বছরে ত্রিপুরা রাজ্যে যে সার্বিক উন্নয়ন হয়েছে তা সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগেই। মোদী সরকারের 9 বছর পূর্তি উপলক্ষে আগামী 30 মে থেকে শুরু করে 30 জুন পর্যন্ত রাজ্য জুড়ে প্রদেশ বিজেপির একাধিক কর্মসূচি চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আসছে আমাদের লোকসভা, তো সেই কারণে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখানে যেহেতু 9 বছর পূর্ণ হতে যাচ্ছে এই মাসের 30 তারিখ, তো সেটাকে সামনে রেখে আমাদের যে কার্যক্রম সেই বিষয়ে আজকের এই কার্যকরিণী বৈঠকে আলোচনা। আরেকটা বিষয় যেটা বুথ সশক্তিকরণ, আমাদের প্রতিটা বুথকে আমরা আপনারা জানেন 3328টা বুথ আমাদের এখন আছে, তো প্রতিটা বুথকে আমরা সশক্তিকরণের দিকে আমাদের অভিযান চলছে, সেই বিষয়ে আজকে আলোচনা হয়েছে দুটো বিষয়। আর এমনিতে আমাদের বর্তমান রাজনৈতিক যে অবস্থান, অন্যান্য পার্টির কি কার্যকলাপ, সেই বিষয়ে কিঞ্চিত আলোচনা হয়েছে। তো সেই বিষয়ে সার্বিক আলোচনার মাধ্যমে একটা জিনিসই আমাদের সামনে উঠে এসেছে যে আমরা যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2014 সালে কেন্দ্রের কুর্সিতে বসেছে ভারতীয় জনতা পার্টির সরকার। তারপর থেকে সমাজের বিভিন্ন অংশের মানুষের জন্য একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প হাতে নিয়েছে মোদী সরকার। গত 9 বছরে মোদী সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পের সংখ্যা নেহাত কম নয়। এইসব বিষয়ে বিস্তারিত জানানো হবে জনতা জনার্দনকে, বিশেষ করে ত্রিপুরা রাজ্যের জন্য যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মানুষের জন্য যে সকল জনকল্যাণমুখী কাজ করেছেন তার জন্য আমাদেরও নৈতিক দায়িত্ব। আসন্ন 2024-এর লোকসভা নির্বাচনে ত্রিপুরা থেকে বিপুল জনাদেশ নিয়ে 2টি আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া, এর জন্য এক মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে এদিন জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আমরা বিভিন্ন বিধানসভা ওয়াইজ, বিভিন্ন মন্ডল ওয়াইজ আমরা ডোর টু ডোর আমরা জনসম্পর্ক অভিযান আমরা শুরুয়াত করতে চলছি। তার কারণ হলো আমরা জানি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিশেষ করে এই ত্রিপুরা রাজ্যকে যেইভাবে উনি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের নৈতিক দায়িত্ব আমরা ওনার যে অ্যাচিভমেন্ট, ওনার এই 9 বছরের সময়কাল ব্যাপী যেইভাবে আমাদের ভারতবর্ষের এবং বিশেষ করে ত্রিপুরা রাজ্যের জন্য যে আমাদের কাজগুলি করেছেন, মানুষের জন্য জনকল্যাণমুখী কর্মসূচি আমাদেরকে দিয়েছেন, তার জন্য আমাদের নৈতিক দায়িত্ব আমরা আগামী যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে 2টি আসন আমরা ত্রিপুরা থেকে বিপুল ভোটে জয়যুক্ত করে উনাকে উপহার দেওয়ার লক্ষ্যে আমরা এই কার্যক্রমগুলি, এই কর্মসূচিগুলি এক মাস ব্যাপী আমরা উদযাপন করব। রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্র অনুযায়ী মণ্ডল মাফিক ডোর টু ডোর জনসম্পর্ক অভিযানেরও আয়োজন করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।